हेलो स्टूडेंट्स, तुम्हारा सब भलो आचो। आमी आज के सकाले नतून एक भिडियो नहीं तुम्हारे सामने हाजिर होयेछी। रासायनिक बंधन ओपर भेरि इम्पर्टेंट भिडियो, टपिकटा छोटो किन्तु तुम्हारा भलो करे एकटु बुझे नाओ, एकटु क्लियर कन्सेप्ट तुम्हारे मध्य दिते चाइछी। टपिकटार नाम होच्छे ल्याटिस एनार्जी। तो सम्पूर्ण रिलेटेड टू आयनिक बंड एंड आयनिक क्लास। एसो आमरा डिटेल्स एकटु बुझे नी ब्यापारटा कि आछे। आमार संगे शेष पर्यन्त थाको, तुम्हरा ब्यापारटा क्लियर बुझे जाबे। आर एखान थेके बोर्डेर प्राय कोश्चेन आसे, कोनो कोश्चेन तुम्हारे मिस जाबे ना जदि तुम्हरा शेष पर्यन्त आमार संगे टपिकटा देखते थाको। तो एसो आज के आमरा कि पढ़ब एकटु देखे नी। आमरा फार्स्ट देखब ल्याटिस एनार्जी कि एबं काके बले, तारपरे देखब जे ल्याटिस एनार्जी किभाबे आमरा परिमाप करी। तो सेई प्रसंगे चले आसबे बर्न हेवर साइकेल। तो बर्न हेवर साइकेलटा एकटु डिटेल्से बुझे नेब। তারপরে চলে যাব আমরা ল্যাটিস এনার্জি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেখান থেকে আমরা চলে আসব কয়েকটা কোশ্চেন অ্যানসারে, যেগুলো বোর্ডে প্রায় আছে সেইগুলো কিভাবে সলভ করতে হয় আমরা তার ব্যাপারগুলো একটু জেনে নেব। আর শেষে আমরা দেখব যে ল্যাটিস এনার্জির গুরুত্ব কি আছে। তো লেটস স্টার্ট ল্যাটিস এনার্জি। দেখো ল্যাটিস এনার্জি প্রথমে বলি কাকে বলে ব্যাপারটা একটু দেখে নাও। ল্যাটিস এনার্জি হচ্ছে, ল্যাটিস এনার্জি হচ্ছে যখন কোনো আয়নিক যৌগ তৈরি হয় তখন কি হয়, একটা ক্যাটায়ন সাপোজ এনএ প্লাস আর একটা অ্যানায়ন সিএল মাইনাস, এরা সুস্থিত ইলেকট্রন বিন্যাস পাবার তাগিদে এই ইলেকট্রন ছেড়ে প্লাস হয়েছে ক্যাটায়ন, আর ওই ইলেকট্রনটা এ গ্রহণ করে অ্যানায়ন হয়েছে। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন কাছাকাছি আসবে তারা একটা স্থির তড়িৎকর্ষণ বলে, স্থির তড়িৎ আকর্ষণ বলে আবদ্ধ হয়ে এনএ সিএল ক্লাস বা যৌগ গঠন করবে। এটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট, এটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট, এটা হচ্ছে সলিড। দেখো যখন একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন কাছাকাছি আসে এবং আকর্ষণ বলে আবদ্ধ হয় তখন তাদের মধ্যে স্থিতিশক্তির হ্রাস ঘটে। এই যে স্থিতিশক্তি হ্রাস ঘটল, এর দরুন যে অতিরিক্ত স্থিতিশক্তিটা হ্রাস হলো সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে ল্যাটিস এনার্জি রূপে। এটা হচ্ছে ল্যাটিস এনার্জি। তাহলে কি হলো ল্যাটিস এনার্জি, কাকে বলে ল্যাটিস এনার্জি? হচ্ছে যখন কোনো আয়নিক ক্লাসের, ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে আয়নিক ক্লাসটা কিন্তু আমাকে ফর্ম হতে হবে 1 গ্রাম সংকেত ভর বিশিষ্ট, 1 গ্রাম সংকেত ভর। তাহলে কি হলো, উপাদান গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে 1 গ্রাম সংকেত ভর বিশিষ্ট কোনো আয়নিক যৌগ বা আয়নিক ক্লাস উৎপন্ন হওয়ার সময় যে পরিমাণ শক্তি রিলিজ হয় বা মুক্ত হয় সেটা হচ্ছে ওই ক্লাসের ল্যাটিস শক্তি। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমাকে যেটা বলতেই হবে, ফার্স্ট হচ্ছে যে উপাদান গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়ন। দেখো এই কথাটা কিন্তু আমার সংজ্ঞায় বলতেই হবে, উপাদান যে আয়নগুলো সেগুলো মাস্ট বি গ্যাসিয়াস। আর একটা সেকেন্ড পয়েন্ট যেটা বলতে হবে, যে আমার 1 গ্রাম সংকেত ভর বিশিষ্ট ক্লাস উৎপন্ন হতে হবে। হয়েছে? দেখো তাহলে আমি এই সংজ্ঞাটা কিভাবে বলতে পারি, সংজ্ঞার আকারে যদি লিখি তাহলে আমি লিখব এই পয়েন্টসগুলোকে, আমাকে মেনশন করে সংজ্ঞাটা দিতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এই দুটো। তাহলে দেখো কি লিখছি, যে উপাদান গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর
আকর্ষণ বলে আবদ্ধ হয়ে সেকেন্ড পয়েন্ট হবে এবার এক গ্রাম সংকেত ভর বিশিষ্ট আয়নীয় কেলাস উৎপন্ন হওয়ার সময় বা উৎপন্ন কালে যে পরিমাণ শক্তি মুক্ত হয় বা নির্গত হয় তাকে ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনার্জি বলে। দেখো এই পয়েন্টটা ঢুকিয়েছি, উপাদান গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের সঙ্গে আকর্ষণ বলে আবদ্ধ হয়ে এক গ্রাম সংকেত ভর বিশিষ্ট আয়নীয় কেলাস উৎপন্ন হলতে যে আমার শক্তি রিলিজ হয়। প্রথম কথা, শক্তি কেন রিলিজ হবে আমি বললাম, যখন ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর পরস্পরের কাছে আসবে তখন তাদের স্থিতিশক্তির হ্রাস ঘটবে, এই স্থিতিশক্তি হ্রাস ঘটার জন্য কিছুটা শক্তি সে রিলিজ করবে, সে এনএসিএল স্টেবল হওয়ার পরে যেই যে শক্তিটা সে রিলিজ করবে সেটাকেই বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ ল্যাটিস এনার্জি কাকে বলে। দেখো এবার নেক্সট পয়েন্টে আমি চলে যাচ্ছি, যে যে ল্যাটিস এনার্জি আমরা কীভাবে পরিমাপ করব। তোমরা একটা জিনিস মনে রাখবে খুব ইম্পর্টেন্ট, যে ল্যাটিস এনার্জি পরিমাপের কোনো প্রত্যক্ষ পদ্ধতি নেই। ল্যাটিস এনার্জি যে আমি মাপবো তার জন্য কোনো ডাইরেক্ট মেথড নেই। আমাকে মাপতে গেলে ল্যাটিস এনার্জিকে কী করতে হবে, আমরা ল্যাটিস এনার্জি পরিমাপ করা হয় পরোক্ষ পদ্ধতিতে। ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, পরোক্ষ পদ্ধতিতে আমরা ল্যাটিস এনার্জি মাপতে পারি বা পরিমাপ করতে পারি। ল্যাটিস এনার্জি পরিমাপের জন্য কোনো ডাইরেক্ট বা প্রত্যক্ষ মেথড নেই। তো আমরা এই যে পরোক্ষভাবে যে ল্যাটিস এনার্জি পরিমাপ করব, এই পরোক্ষ পদ্ধতিটা হচ্ছে বর্ন হেবার সাইকেল পদ্ধতি। বর্ন হেবার সাইকেল পদ্ধতি, তাহলে কি হলো বর্ন হেবার সাইকেল পদ্ধতিটা? কি এটা? এমন একটা পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে ল্যাটিস এনার্জিকে পরিমাপ করা হয়, সেটা হচ্ছে বর্ন হেবার সাইকেল পদ্ধতি। এবার আমরা একটু দেখি যে বর্ন হেবার সাইকেল পদ্ধতিটা কি, একটু ডিটেলসে ঢুকি। দেখো আমি এনে সলিড প্লাস হাফ সিএল টু গ্যাস পরস্পর যুক্ত হয়ে এনএসিএল সলিড উৎপন্ন করছে, তার সঙ্গে কিছুটা তাপ চেঞ্জ হচ্ছে বা তাপের পরিবর্তন হচ্ছে, সেটা ধরলাম ডেল্টা এইচ এফ। দেখো এই ডেল্টা এইচ এফটা কিন্তু বলা হচ্ছে হিট অফ ফরমেশান বা বাংলায় বলছে গঠন তাপ। কার গঠন তাপ? এনএসিএল গঠিত হচ্ছে বলে এটা হচ্ছে এনএসিএল এর গঠন তাপ। কিন্তু এখানে যে এনার্জিটা রিলিজ হলো বা ইনভলভ হলো সেটা কিন্তু ল্যাটিস এনার্জি নয়। কেন নয় তোমরা বুঝতে পারছো, যে এখানে আমরা ল্যাটিস এনার্জির যে কন্ডিশন ছিল আমরা গ্যাসিয়াস আয়ন থেকে উৎপন্ন হতে হবে। এটা কি গ্যাসিয়াস আয়ন? নো, সলিড। এটা কি গ্যাসিয়াস আয়ন? নো, এটা গ্যাসিয়াস বটে কিন্তু আয়ন নয়। তাহলে এখান থেকে যে এনএসিএলটা উৎপন্ন হওয়ার পরে যে হিট আমার চেঞ্জ হলো সেটা কখনোই ল্যাটিস এনার্জি হতে পারে না, কারণ ল্যাটিস এনার্জির কন্ডিশন কিন্তু এ মানল না। এটাকে বলা হচ্ছে কি গঠন তাপ। কেন গঠন তাপ? তাহলে কাকে বলে গঠন তাপ? হচ্ছে কোনো একটা কম্পাউন্ড একমোল তৈরি হতে গেলে, কোথা থেকে তৈরি হতে গেলে, এর উপাদান মৌলগুলোর স্থায়ী রূপ থেকে। স্থায়ী রূপ মতলব সোডিয়ামের স্থায়ী রূপ কি সলিড, দেখো ক্লোরিনের স্থায়ী রূপ কি গ্যাস। কেন একটা সিএল বলে হাফ সিএল টু করেছি, তাহলে এখানে কিন্তু নিজের নিজের স্থায়ী উপাদান মৌলগুলোর স্থায়ী রূপ থেকেই আমরা তৈরি করেছি একমোল এনএসিএল। সেই জন্য এখানে যেটা উৎপন্ন হয়েছে তাপের পরিবর্তন সেটা কিন্তু গঠন তাপ, ল্যাটিস এনার্জি কখনো হতে পারে না।
ঠিক আছে। এবার দেখো, যদি আমরা এই সোডিয়ামটাকে আমরা এই NaCl উৎপন্ন করলাম, তো এভাবে আমরা আর একটা পদ্ধতিতে ঘুর পথে NaCl কে তৈরি করছি, সেটা কিভাবে দেখো। আচ্ছা ধরো এটা একটা স্টেপ ওয়ান, এটা ধরো স্টেপ ওয়ান, এই পদ্ধতিতে NaCl বানালাম। এবার আমি একটা কয়েকটা মাল্টিপল স্টেপে তৈরি করছি। দেখো প্রথমে কি করলাম, সোডিয়াম যে সলিড, এই সোডিয়াম সলিডটাকে আমি কনভার্ট করে দিলাম সোডিয়াম গ্যাসে। তাহলে সলিডকে গ্যাসে কনভার্ট করতে গেলে আমাকে তাপ দিতে হবে, তা সেই তাপটা কি, সলিড যখন গ্যাস হয়ে যায় তখন সেটাকে কি বলি, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। তাহলে সেইখানে যে তাপটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমি ধরলাম সাবলিমেশন তাপ বা সাবলিমেশন এনার্জি, ডেল্টা এইচ এস ধরলাম, দ্যাট ইজ ঊর্ধ্বপাতন তাপ বা ঊর্ধ্বপাতন শক্তি, যে তাপটা সোডিয়াম নিয়ে সে সলিড থেকে গ্যাসে কনভার্ট হয়েছে। তাহলে এই তাপটা আমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হয়েছে, তবে সলিডটা গ্যাস হয়েছে। তাহলে এই তাপটা পজিটিভ, কেননা আমরা বাইরে থেকে দিয়েছি। বেশ, সোডিয়াম গ্যাস হলো। এই সোডিয়াম গ্যাসকে এবার আমি এর গ্যাসের বাইরের সোডিয়ামের যে বাইরের কক্ষ আছে সেখানে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রনকে যদি আমি টেনে বার করে সোডিয়াম ক্যাটায়নে পরিণত করতে যাই, গ্যাস ছিল গ্যাসই রইল, ক্যাটায়নে পরিণত করতে চাই, তাহলে আমাকে যে এনার্জিটা দিতে হবে সেটা কি, আমরা পড়েছি আয়োনাইজেশন এনার্জি। কেন, কোনো মৌলের পরমাণুর বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন টেনে বার করে তাকে ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা আমরা জানি আয়োনাইজেশন এনার্জি বা আয়নীয় বিভব। তাহলে এটা কি হলো, সোডিয়াম থেকে এনে প্লাস হয়েছে, এখানে আমার যে এনার্জিটা দিতে হয়েছে তাকে কি বলছি, আইই, আয়োনাইজেশন এনার্জি। তাহলে এটাও আমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হয়েছে, তবেই একটা ইলেকট্রন বেরিয়েছে, তাহলে এটাও আমার প্লাস। বেশ, সোডিয়াম গ্যাস হয়ে গেল। এবার চলে এসো, গ্যাসিয়াস আয়ন হলো। এবার চলে এসো ক্লোরিন, ক্লোরিনকে আমি যদি সিএল টু গ্যাস থেকে যদি সিএল গ্যাসে পরিণত করতে চাই, দেখো সিএল টু ইজ ইকুয়াল টু সিএল সিএল, এটা এক মোল সিএল টু। তাহলে আমি ফার্স্ট যদি আমাকে সিএল টু গ্যাস থেকে সিএল গ্যাসে করতে যাই, আমাকে ফার্স্টে এই বন্ধনটা ভাঙতে হবে। তাহলে এই বন্ধনটা ভাঙতে গেলে আমাকে বাইরে থেকে তাপ সাপ্লাই করতে হবে, তাহলে যে তাপটা সাপ্লাই করলে বন্ধনটা ভাঙবে সেই তাপটাকে আমি ধরলাম কি, বন্ধন বিভাজন তাপ বা বন্ধন বিভাজন শক্তি। তাহলে আমি তাকে লিখলাম ডেল্টা এইচ ডি, ডি ফর ডিসোসিয়েশন মানে বিভাজন, ডিসোসিয়েশন এনার্জি। তাহলে এই তাপটা ভাঙলাম এক মোল ক্লোরিনকে ডেল্টা এইচ ডি। এখন যেহেতু হাফ মোল ক্লোরিন থেকে আমি এসেছি, তাহলে তাপটাও হাফ হয়ে গেল হলো। তাহলে এই তাপটা কি করেছি, বন্ধন ব্রেক করতে লেগেছে, তাহলে আমাকে এটাও সাপ্লাই করতে হয়েছে, এটাও আমার পজিটিভ। বেশ, ক্লোরিন গ্যাস হলো। এবার দেখো এই ক্লোরিন গ্যাসকে যদি আমি গ্যাসিয়াস ক্লোরিনের বাইরের সেলে যদি আমি একটা ইলেকট্রন প্রবেশ করাতে চাই, দিয়ে ক্লোরাইড আয়ন বানাতে চাই, তাহলে কি করবে, এই কিছু শক্তি রিলিজ করবে। মনে করো যে ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে, যে কোনো পরমাণুর গ্যাসীয় অবস্থায় থাকাকালীন তার বাইরের কক্ষে একটা ইলেকট্রন প্রবেশ করিয়ে অ্যানায়নে পরিণত করলে যে শক্তি নির্গত হয় সেটা হচ্ছে উহার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে সিএল থেকে যেই ইলেকট্রন প্রবেশ করে সিএল মাইনাস করলাম, এ কিছুটা শক্তি রিলিজ করলো, সেই রিলিজ শক্তিটাকে কি বলি আমরা, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। বেশ, আমি ধরলাম ইলেকট্রন অ্যাফিনিটি এই শক্তিটা। তাহলে এই শক্তিটা কি মাইনাস, কেননা এ রিলিজ করেছে আমি দিইনি। চলে এসো এইবার, এই যে দেখো এখন এনএ প্লাস আর সিএল মাইনাস দুটো আয়ন হয়েছে, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন, এবং দুটোই গ্যাসিয়াস। এইবার তারা স্থির তড়িৎাকর্ষণে আবদ্ধ হতে পারে, আবদ্ধ হয়ে কি হতে পারে, NaCl গঠন করতে পারে। এটা কিসের ক্রাইটেরিয়া, তাহলে এই যে Na প্লাস এবং Cl মাইনাস গ্যাসিয়াস, এরা যখন পরস্পর আকর্ষণ বলে আবদ্ধ হবে তখন এরা কিছু স্থিতিশক্তি হ্রাস ঘটাবে, সেই স্থিতিশক্তিটা রিলিজ হবে কী আকারে, ল্যাটিস এনার্জি। তাহলে এখান থেকে কিছুটা ল্যাটিস এনার্জি কী হবে, মাইনাস মানে রিলিজ হবে, ধরলাম সেটা ইউ। দেখো এটা কিন্তু ল্যাটিস এনার্জি কন্ডিশন, গ্যাসিয়াস ক্যাটায়ন এবং অ্যানায়ন আকর্ষণ বলে আবদ্ধ হয়ে সোডিয়াম ক্লোরাইড সলিড হয়েছে, এটা সেই ল্যাটিস এনার্জির কন্ডিশন। এটা কিন্তু কন্ডিশন ছিল না, কারণ এটা এলিমেন্টাল স্টেট ছিল, একটা সলিড একটা গ্যাস,
আর ল্যাটিস এনার্জি কন্ডিশন কি ছিল, দুটো কেসিয়াস আয়নকে আবদ্ধ হতে হবে, তাহলে এটা সেই কন্ডিশন, তাহলে এখানে যে এনার্জি রিলিজ হবে দ্যাট ইজ ল্যাটিস এনার্জি, ক্লিয়ার? এবার এখানে একটা থিওরি আছে বা সূত্র আছে যেটা আমরা পরে আবার পড়ব থার্মোডাইনামিক্সে, সেটা হচ্ছে হেসের সূত্র। হেস সাহেব কি বলেছিলেন জানো? হেস সাহেব বলেছিলেন যে কোনো একটা যৌগকে যদি তুমি একটা স্টেপে তৈরি করো তখন যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে, যদি ওই যৌগকে তুমি একাধিক স্টেপে তৈরি করো সেই একাধিক স্টেপে মোট তাপের যে পরিবর্তন হবে সেটা ওই এক স্টেপে তাপের পরিবর্তনের সঙ্গে সমান হবে। বোঝা গেল? তার মানে কোনো যৌগকে এক স্টেপেই তৈরি করো বা একাধিক স্টেপেই তৈরি করো দুটো ক্ষেত্রেই মোট তাপের পরিমাণ ইকুয়াল হবে। তাহলে এখানে হেসের সূত্র থেকে আমরা কী লিখতে পারি দেখো, হেসের সূত্র থেকে লিখতে পারি ডেল্টা এইচ এফ, দ্যাট ইজ এইটা যেটা এক স্টেপে উৎপন্ন হয়েছে এই তাপটা, দ্যাট ইজ গঠন তাপ, সমান হবে কার সঙ্গে, মাল্টিপল স্টেপে যত তাপের ইনভলভ হয়েছে সবকটা তাপের সমষ্টির সঙ্গে সমান হবে হেসের সূত্র অনুযায়ী। তাহলে ডেল্টা এইচ এফ ইজ ইকুয়াল টু, তাপগুলো সব পরপর যোগ করি, ডেল্টা এইচ এস সাবলিমেশান এনার্জি লেগেছে প্লাস আয়োনাইজেশন এনার্জি লেগেছে প্লাস ডেল্টা এইচ ডি বাই টু বন্ড ডিসোসিয়েশন এনার্জি লেগেছে মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি, এই তাপটা রিলিজ হয়েছে সেটাও বাদ দিয়ে দিলাম, মাইনাস ল্যাটিস এনার্জি সেটাও বাদ দিয়ে দিলাম, তাহলে এই টোটাল তাপগুলো যোগ করলে যে তাপটা আমি পাবো সেটা ওয়ান স্টেপে তাপের সঙ্গে সমান হেস সূত্র অনুযায়ী। এখানে লিখে দিলাম হেসের সূত্র অনুসারে, হেসের সূত্রানুসারে, বেশ এটা হলো। এইবার এইখানে আমি যদি ডেল্টা এইচ এফ গঠন এনথ্যালপি জানতে পারি, আমার যদি সাবলিমেশন এনার্জি জানা থাকে, আমার যদি আয়োনাইজেশন এনার্জি জানা থাকে, আমার যদি বন্ড ডিসোসিয়েশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি বা তড়িৎ ইলেকট্রন আসক্তি জানা থাকে, তাহলে আমরা ল্যাটিস এনার্জিটা বার করতে পারবো। পরীক্ষায় যদি তোমাদের পড়ে, কখনো পড়ে, তাহলে সবকটা এনার্জি দিয়ে দেবে তোমাদের, সেগুলো যোগ বিয়োগ করে ল্যাটিস এনার্জিটা বার করতে হবে ইকুয়েশন করে নিয়ে, দিস ইকুয়াল টু দিস, হয়েছে? তাহলে আমরা পারবো। এই হচ্ছে বর্ন হেভার সাইকেল টোটাল। এই পদ্ধতিতে আমরা কোনো আয়নিক কেলাসের ল্যাটিস এনার্জিটা বার করতে পারি, ক্লিয়ার? বেশ, আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমি আর একটা জায়গায় যাচ্ছি, এখানে লিখি, সেটা হচ্ছে দেখো এই ল্যাটিস এনার্জি বার করার জন্য, থিওরিটিক্যাল একটা মান বার করার জন্য বর্ন ল্যান্ডে সাহেব একটা ইকুয়েশন দিয়েছিলেন, সেটা এবার দেখো। বর্ন ল্যান্ডে সমীকরণ, এই সমীকরণের সাহায্যে কোনো আয়নিক কেলাসের ল্যাটিস এনার্জি থিওরিটিক্যাল ভ্যালু বার করা যায়। সমীকরণটা হচ্ছে উনি কী বলেছিলেন দেখো, উনি বলেছিলেন ল্যাটিস এনার্জি ধরলাম ইউ, ইউ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু জেড প্লাস ইন্টু জেড মাইনাস ইন্টু এন বাই আর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন। দেখো এখানে এ ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক যাকে বলা হচ্ছে ম্যাডেলাং ধ্রুবক, আচ্ছা ই ইজ ইকুয়াল টু ইলেকট্রনের আধান, জেড প্লাস ইজ ইকুয়াল টু ক্যাটায়নের আধান মানে চার্জটা আর কি, জেড মাইনাস ইজ ইকুয়াল টু অ্যানায়নের আধান, বেশ আর কি আছে দেখো, এন, এন ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো সংখ্যা, আর কি আছে স্মল এন, স্মল এন ইজ ইকুয়াল টু বর্ন এক্সপোনেন্ট ধ্রুবক, এটাও একটা ধ্রুবক, বর্ন এক্সপোনেন্ট ধ্রুবক। তাহলে দেখো এই ইকুয়েশানের মধ্যে থেকে অনেকগুলো ধ্রুবক আছে, এ ধ্রুবক,
ইলেকট্রনের আধান সেটাও ধ্রুবক, অ্যাভোগাড্রো নম্বর সেটাও ধ্রুবক, বর্ন এক্সপোনেন্ট ধ্রুবক, মানে 1-1/n টোটালটাই ধ্রুবক হয়ে গেল। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ইউ ইজ ইকুয়াল টু কে, সব ধ্রুবকগুলোকে একসঙ্গে করে নিলাম, কে ইন্টু জেড প্লাস ইন্টু জেড মাইনাস বাই আর। এই আরটা কি জানো? আর হচ্ছে আয়নিক ক্লাসে দুটো সন্নিহিত ক্যাটায়ন এবং অ্যানায়নের কেন্দ্রের মধ্যে দূরত্ব। ক্লাস কিভাবে তৈরি হয় জানো? একটা ক্যাটায়ন, তার সারাউন্ডিংস থাকে অনেকগুলো অ্যানায়ন, আবার প্রত্যেকটা অ্যানায়নের সারাউন্ডিংসে থাকে অনেকগুলো ক্যাটায়ন, হয়েছে অনেকগুলো ক্যাটায়ন। দেখো তাহলে কি দেখছো, প্রত্যেকটা অ্যানায়নের সান্নিধ্যে আছে ক্যাটায়ন, প্রত্যেকটা ক্যাটায়নের সান্নিধ্যে আছে অ্যানায়ন। আমি এখানে বলছি এই আর মানে হচ্ছে এই ক্লাসের মধ্যে যে কোনো দুটো পরপর ক্যাটায়ন এবং অ্যানায়ন এর মধ্যবর্তী কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব, দ্যাট ইজ আর। হ্যালো, বেশ, তাহলে আর, তাহলে এখান থেকে তুমি দেখো, এখান থেকে আমি লিখতে পারি ইউ ভ্যারিজ জেড প্লাস ইন্টু জেড মাইনাস বাই আর। আমি কে এর জায়গায় ভ্যারিজ করে দিলাম, সমানুপাতিক। আচ্ছা, এইটা হচ্ছে আমার রিলেশান, এই রিলেশান থেকে আমি কী পাচ্ছি বলতো? এই রিলেশান থেকে আমি বুঝতে পারছি যে ল্যাটিস এনার্জি ইউটা ডাইরেক্টলি প্রপোর্শনাল জেড প্লাস ইন্টু জেড মাইনাসের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে কি, ক্যাটায়নের চার্জ বাড়লে ল্যাটিস এনার্জি বাড়ে, অ্যানায়নের চার্জ বাড়লেও ল্যাটিস এনার্জি বাড়ে। আর একটা কী পাচ্ছি, ইউ ইনভার্সলি প্রপোর্শনাল ক্যাটায়ন এবং অ্যানায়নের কেন্দ্রের মধ্যে দূরত্বের সঙ্গে প্রপোর্শনাল ইনভার্সলি। আচ্ছা, এবার আরেকটু দেখো, এই ক্যাটায়ন এবং অ্যানায়নের দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব যেটাকে আমি আর বলছি, এই আরটা ডিপেন্ড করে কার উপরে বলতো? ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজের ওপরে। যদি ক্যাটায়নের সাইজ এবং অ্যানায়নের সাইজ যদি ছোট হয় তাহলে আরের মানটাও ছোট হবে, যদি ক্যাটায়নের সাইজ এবং অ্যানায়নের সাইজ যদি বড় হয় তাহলে আরের মানটাও বড় হবে, রাইট? তাহলে আমি বলতে পারি কি, ইউ ভ্যারিজ 1/r। তার মানে কি, তার মানে হচ্ছে ইউ ভ্যারিজ 1/সাইজ। সাইজ মানে সাইজ অফ ক্যাটায়ন ও অ্যানায়ন, দুটো সাইজের ওপরই ডিপেন্ড করবে, তাই না? আচ্ছা, আমরা এইটা পেলাম রিলেশান হিসেবে, এইটা আমরা পেলাম, ঠিক হলো? এবার দেখো, আমি যদি বাংলা ভাষায় লিখি তাহলে কী লিখবো? ল্যাটিস এনার্জি, ইউটা বাদ দিলাম, ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি ডাইরেক্টলি প্রপোর্শনাল ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ। হ্যালো, আবার এখান থেকে পাচ্ছি ল্যাটিস এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে, সরি, ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে, ক্যাটায়ন ও অ্যানায়নের আকারের সঙ্গে। এটা পাচ্ছি আমি, মানে একই, এটা আমি ভাষায় লিখলাম, তাই না? আচ্ছা, তুমি দেখো এখান থেকে আমি আর একটা জিনিসে চলে যাচ্ছি, এটা মুছে দিই এবার। এখান থেকে আমি আর একটা জিনিস কনক্লুশনে যাচ্ছি, সেটা আমি এখানে লিখতেই পারি, তোমরা একটু বুঝে নাও। সেটা হচ্ছে যে ল্যাটিস এনার্জি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, ল্যাটিস এনার্জি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেটা আবার দেখো। এখান থেকে আমি পাচ্ছি ফার্স্ট পয়েন্ট হচ্ছে কোন কোন বিষয়ের ওপর, ফার্স্ট পয়েন্টটা দেখতে পারি যে ল্যাটিস এনার্জি ক্যাটায়ন ও
অ্যানায়নের চার্জের ওপর নির্ভর করে। ফার্স্ট পয়েন্ট তাই বলছে সম্পর্ক। আচ্ছা, কিভাবে নির্ভর করে? ডাইরেক্ট প্রপোর্শনাল। তার মানে কিভাবে নির্ভর করে? যে ক্যাটায়নের চার্জ বাড়লে ল্যাটিস এনার্জি বাড়বে, সম্পর্ক তাই বলে। আবার শুধু ক্যাটায়ন কেন, অ্যানায়নের চার্জ, কারণ দুটোই আছে, অ্যানায়নের চার্জ বাড়লেও ল্যাটিস এনার্জি বাড়বে। তাহলে ল্যাটিস এনার্জির সঙ্গে ক্যাটায়ন ও অ্যানায়নের উপর যে নির্ভর করে তাদের সঙ্গে কীভাবে রিলেটেড, এইভাবে। সেকেন্ড একটা পয়েন্ট যার উপর নির্ভর করে সেটা কি, ক্যাটায়ন ও অ্যানায়নের আকারের ওপর নির্ভর করে। এই একটা পয়েন্ট। কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এক আর দুই, দু নম্বরটাও নির্ভর করে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজের ওপরে। কীরকমভাবে নির্ভর করে সেটাও দেখে নাও। এটা যেমন এইভাবে নির্ভর করলো, এবারে সাইজটা কীভাবে নির্ভর করে? ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে ক্যাটায়নের আকার বাড়লে ল্যাটিস এনার্জি কমে, রাইট? সিমিলারলি অ্যানায়নের আকার বাড়লেও ল্যাটিস এনার্জি কমে, আর এটা কমলে এটা বাড়বে। বেশ, তাহলে এই এই ফ্যাক্টরের উপর নির্ভর করে এবং তারা এইভাবে নির্ভর করে, হলো। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইকুয়েশান থেকে আমি এই কনক্লুশন এলাম। তুমি একটু ফিজিক্যাল কনসেপ্টটা ভাবো। দেখো, আমরা কি বললাম, ক্যাটায়নের চার্জ। আচ্ছা বলো, যদি একটা Na প্লাস আর Cl মাইনাস পরস্পর আকর্ষণ বলে আবদ্ধ হবে, দিয়ে Na প্লাস আর Cl মাইনাস দিয়ে লেটাস ল্যাটিস তৈরি করবে, রাইট? যদি এটা Na প্লাস Cl মাইনাস না হয়ে, যদি Mg প্লাস টু আর Cl মাইনাস হয়ে Mg Cl2 গঠন করে, তাহলে দেখো এই সিঙ্গেল প্লাস এবং সিঙ্গেল মাইনাস এরা পরস্পরের প্রতি আকর্ষিত হয়ে যে বলে আকর্ষণ হবে বা আকর্ষিত হবে, এই যে প্লাস টু চার্জ আর মাইনাস, এই চার্জ বেড়ে যাওয়ার ফলে তাদের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে যাবে কি না? ডেফিনেটলি বেড়ে যাবে এদের আকর্ষণ বল। তো আকর্ষণ বল যত বেড়ে যাবে স্থিতিশক্তি তত কমবে, ওই কমে যাওয়া স্থিতিশক্তিটা ল্যাটিস এনার্জি রূপে বেরিয়ে আসবে। তাহলে এখানে আকর্ষণ বল বেশি, তার স্থিতিশক্তির হ্রাস বেশি, তার মানে সেই হ্রাসটা ল্যাটিস এনার্জির উপর বেরিয়ে গেল, তাহলে ল্যাটিস এনার্জিটাও বেশি হবে। যেহেতু এর চার্জ কম, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কম, তাহলে স্থিতিশক্তির হ্রাসটাও কম, তাহলে ল্যাটিস এনার্জি যেটা বেরোবে সেটাও কম। ফিজিক্যাল কনসেপ্ট তাই বলে। তাহলে চার্জ বাড়লে ল্যাটিস এনার্জি বাড়ে, চার্জ কমলে ল্যাটিস এনার্জি কমবে, এটা ফিজিক্যাল কনসেপ্ট। আকারে চলে এসো, আকার দেখো, একটা ল্যাটিস যখন গঠিত হবে বা ক্লাস যখন গঠিত হবে, তারা যত টাইটলি হেল্ড হবে, তাদের বাঁধনটা যত শক্ত হবে, সেই ক্লাস তত স্থায়ী হবে, ঠিক আছে? তাহলে দেখো, ক্যাটায়নের আকার বাড়লে ল্যাটিস এনার্জি কমে। দেখো, একটা বড় সাইজের ক্যাটায়ন এবং বড় সাইজের অ্যানায়ন, যদি এদের মধ্যে যে প্যাকিংটা হবে, একটা ছোট সাইজের ক্যাটায়ন এবং ছোট সাইজের অ্যানায়ন, এদের মধ্যে প্যাকিংটা আরও ভালো হবে। তা প্যাকিং ভালো হলে কী হবে, তারা স্টেবল হবে, আকর্ষণ বলটা বেশি হবে। স্টেবল হলে কী হবে, আমার ল্যাটিস এনার্জিটা বেশি রিলিজ হবে বা স্থিতিশক্তিটা বেশি হ্রাস পাবে, আর সেই হ্রাস পাওয়া স্থিতিশক্তিটাই ল্যাটিস এনার্জির রূপে বেরিয়ে যাবে। তাহলে আয়নের সাইজ ছোট হলে তারা ক্লোজ প্যাকিং তৈরি করবে, বেশি স্টেবল হবে, বেশি এনার্জি রিলিজ করবে। আয়নের আকার ছোট হলে আয়নের আকার ছোট হলে ল্যাটিস এনার্জি তাহলে বাড়বে। সিমিলারলি আয়নের আকার বড় হলে ল্যাটিস এনার্জি কমবে। ক্লিয়ার? এটা হচ্ছে ফিজিক্যাল কনসেপ্ট। ম্যাথামেটিক্যাল কনসেপ্টের সঙ্গে ফিজিক্যাল কনসেপ্টের একটা রিলেশন আমি পেলাম। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি যে কতগুলো এর উপর বেস করে যে সমস্ত কিছু কিছু কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে সেগুলো কীভাবে প্র্যাকটিস করব বা কীভাবে আমি হ্যান্ডেল করব, কয়েকটা দেখে নাও।
আচ্ছা আমাকে পরীক্ষায় যেটা পড়ে কোশ্চেন ওয়ান NAF MGF2 ALF3 দেখো এই তিনটে আমাকে দিয়ে বলল এদের ল্যাটিস এনার্জির ক্রম নির্ণয় করো মানে ল্যাটিস এনার্জি কার বেশি কার কম পরস্পর সে আমার সিকোয়েন্সটা বানাতে হবে আচ্ছা আমি আমার চোখের সামনে আছে কি ল্যাটিস এনার্জি ডিপেন্ড করে কার উপরে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ তার সঙ্গে সমানুপাতিক আর ক্যাটায়ন অ্যানায়নের আকারের সঙ্গে ব্যস্তানুপাতিক আমরা এর উপর বেস করে ব্যাখ্যা করব দেখি আচ্ছা প্রত্যেকটা ল্যাটিসের মধ্যেই কিন্তু অ্যানায়নটা ফিক্সড দেখো F- তাহলে অ্যানায়নটা ফিক্সড মানে অ্যানায়নের আকারটাও ফিক্সড আর অ্যানায়নের চার্জটাও ফিক্সড তাহলে অ্যানায়ন নিয়ে আমার কিছু ডিসিশন নিতে পারবো না প্রতি ক্ষেত্রে অ্যানায়ন সেম বেস অ্যানায়নটা ছেড়ে দাও আর ক্যাটায়ন কী আছে Na+Mg+2 Al+3 সোডিয়াম 11 ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12 অ্যালুমিনিয়ামের 13 দেখো এই 11, 12, 13 এই মৌলগুলো সেকেন্ড পর্যায়ের এই মৌলগুলো তৃতীয় পর্যায়ের আশেপাশের মৌল এটা 1 নম্বর এটা 2 নম্বর এটা 3 নম্বর শ্রেণী পর্যায় কিন্তু সেম একটা জিনিস মনে রাখবে যখন আমি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তখন সাইজ কমে ঠিক আছে কিন্তু পর্যায় বরাবর যখন আমি বাম দিক থেকে ডান দিকে যাব দেখো তখন ইলেকট্রন কিন্তু একই সেলে প্রবেশ করে ঠিক না ইলেকট্রন একই সেলে প্রবেশ করার জন্য তাদের প্রোটন সংখ্যা বেড়ে যাওয়ার জন্য আকর্ষণ বলটা বেড়ে যায় এবং সাইজটা কমে তো পর্যায় বরাবর গেলে যে সাইজ ফ্যাক্টরটা কমে সেটা খুবই নগণ্য দেন শ্রেণী বরাবর যাওয়ার থেকে কেন শ্রেণী বরাবর যখনই আমি যাব একটা করে সেল আমার এক্সট্রা যোগ হবে তাই না উপর থেকে নিচে নামলে তখন সাইজটা আমার অনেকটা চেঞ্জ হবে তাই একই পর্যায়ের পাশাপাশি শ্রেণী গ্রুপ মৌলগুলোর মধ্যে যে সাইজ চেঞ্জ সেরকম ধর্তব্যের মধ্যে আনবো না তাহলে যেহেতু পর্যায় তিনের সবকটা এলিমেন্ট অবস্থিত তাই এদের সাইজ কনসিডারটা আমি করব না সাইজের কম বেশিটা আমি গ্র্যান্ড করব না যেহেতু সেম পর্যায়ের এলিমেন্ট মনে রাখো হোয়ারেজ দেখো চার্জ দেখো এন এর একটা প্লাস এমজি দুটো প্লাস এর তিনটে প্লাস চার্জ কিন্তু ক্রমশই বেড়ে গেল তা চার্জের সঙ্গে রিলেশন কি ক্যাটায়নের চার্জ বাড়লে ল্যাটিস এনার্জি বাড়বে তাহলে Al+3 চার্জ বেশি এর ল্যাটিস এনার্জি কী হবে সব থেকে বেশি হবে এই হচ্ছে তাহলে আমার রিলেশন হলো বেশ 2 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি এবার 2 নম্বর কোশ্চেনে চলে যাই কোশ্চেন নাম্বার 2 NaCl NaBr NaI এই একই কোশ্চেন ল্যাটিস এনার্জির তুলনা দেখো এখানেও দেখো ক্যাটায়নটা প্রতি ক্ষেত্রে সমান ক্যাটায়ন সমান মানে তার চার্জও সমান ক্যাটায়নের আর তার আকারও সমান তাহলে আমার ক্যাটায়ন দিয়ে ক্লাসগুলো ল্যাটিস এনার্জি তুলনা করা গেল না তাহলে ফ্যাক্টর রইল কে অ্যানায়ন এবার অ্যানায়নগুলো দেখি কে কে আছে Cl- Br- I- এগুলোর অ্যানায়নগুলোর চার্জ সমান তাহলে চার্জ করা গেল না এবার চলে এসো অ্যানায়নের সাইজ ওপর থেকে নিচে নামছি ক্লোরিন ব্রোমিন আয়োডিন তাহলে সাইজ আমার ওপর থেকে নিচে গেলে বাড়ছে তাহলে সাইজ কার বেশি ক্লোরিনের সাইজ আমার ছোট তারপরে ব্রোমিন তারপরে আয়োডিনের সব থেকে বড় তাহলে যার সাইজ বড় তার ল্যাটিস এনার্জি কি কম তাহলে আয়োডিন কার সঙ্গে আছে NaI তাহলে NaI ল্যাটিস এনার্জি কী হবে সব থেকে কম হবে এই হচ্ছে আমার অর্ডার দেখো বুঝতে পারলে কি না ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমার এটা মুছে দিলাম 3 নম্বর কোশ্চেন কতগুলো কোশ্চেন খালি প্র্যাকটিস করে নিই Li2O আর
এলআই থ্রি এন, এখানেও দেখো ক্যাটায়নটা আমার কি এলআই প্লাস, তাহলে এই ক্যাটায়নের আকার আর আমার চার্জ দেখার দরকার নেই, প্রতি ক্ষেত্রেই সমান। চলে এসো অ্যানায়ন কে কে আছে, ও টু মাইনাস এন থ্রি মাইনাস, অক্সিজেন নাইট্রোজেন, এটা আট এটা সাত, দুটোই কিন্তু সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, দ্বিতীয় পর্যায়ে। আমি কি বললাম, একই পর্যায়ের আশেপাশের মৌলগুলোর মধ্যে সাইজ কোনো গ্র্যান্ড করবো না, তাদের সাইজ অত্যন্ত অল্প পরিমাণ চেঞ্জ হবে, অতএব এদের সাইজ আমি দেখবো না, কেন একই পর্যায়ের মৌল সেকেন্ড পিরিয়ড। চলে আসো তাহলে, এবার চার্জ রইবে বাকি, চার্জ কার বেশি, এন থ্রি মাইনাসের চার্জ বড় কার থেকে, ও টু মাইনাসের থেকে, তাহলে যে অ্যানায়নের চার্জ বাড়লে কি হয় ল্যাটিস এনার্জি বাড়ে, তাহলে এলআই থ্রি এনের ল্যাটিস এনার্জি কী হবে, বেশি হবে এলআই টু ওর থেকে। ক্লিয়ার? নেক্সট চার নম্বর, চার নম্বর আর একটা দেখি এবার, কোশ্চেন নাম্বার ফোর। আচ্ছা এটা পড়ে লিখি, ভেরি ইম্পর্ট্যান্ট, এটাই লাস্ট করে দিচ্ছি একটা, এটা একটুখানি টিপিক্যাল, এখানে যদি সমস্যায় পড়ে যাও সেটা কীভাবে সলভ করবে একটু দেখে নাও। কোশ্চেন নাম্বার ফোর, এটা আমি লিখছি এন এ এফ, ধরো এন এ এফ, আর একটা ধরো এম জি সি এল টু, এদের ল্যাটিস এনার্জির কম্প্যারিজন বলো কী হবে। দেখো এখানে এন এ এফ এম জি সি এল টু কোনোটাই কমন নেই, যদি আমি ক্যাটায়নটা কনসিডার করি তাহলে একটার এন এ প্লাস আর একটার এম জি প্লাস টু, ভালো করে বোঝো। বেশ, তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে যদি চার্জ কনসিডার করি তাহলে আমি দেখব কি জানি, যার চার্জ বেশি তার ল্যাটিস এনার্জি বেশি, তাহলে এম জি প্লাস টু চার্জ বেশি মানে এর ল্যাটিস এনার্জি বেশি হবে এম জি সি এল টুর, কারণ এর চার্জ বেশি এম জি প্লাস টু, আর এটা প্লাস ওয়ান। আচ্ছা আর এটা 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 কী কনসিডার করলাম, চার্জ। দেখো এবার যদি আমি ফ্লোরিন অ্যানায়নটা ধরি আর সিএল মাইনাস, তাহলে ফ্লোরিন আর সিএল মাইনাস এদের আবার অ্যানায়নের চার্জ সমান, কিন্তু পর্যায়ে শ্রেণী বরাবর যদি যাই ফ্লোরিন ওপরে ক্লোরিন নিচে, তাহলে ক্লোরিনের সাইজ কিন্তু বড় ফ্লোরিনের থেকে, তাহলে ক্লোরিনের যদি সাইজ বড় হয় তাহলে যার সাইজ বড় তার ল্যাটিস এনার্জি কম, তাহলে ক্লোরিনের সাইজ বড় মানে তাহলে ল্যাটিস এনার্জি কম কার হওয়া উচিত, এম জি সি এল টু ল্যাটিস এনার্জি কম হওয়া উচিত, আর এন এ এফ এ ল্যাটিস এনার্জি বেশি হওয়া উচিত যখন আমি সাইজ কনসিডার করছি। হ্যালো ভালো করে বুঝে নাও, যখন চার্জ কনসিডার করছি এন জি প্লাস টু এর চার্জ বেশি, চার্জ বেশি হলে ল্যাটিস এনার্জি বেশি হয়, তাহলে চার্জ কনসিডার করলে এম জি সি এল টু ল্যাটিস এনার্জি বেশি হচ্ছে, আর যখন সাইজ কনসিডার করছি এফ আর সি এল ওপর আর নিচে অবস্থিত, সি এল এর সাইজ বড়, সি এল এর সাইজ বড় মানে সি এল ল্যাটিস এনার্জি কম, তাহলে সাইজ বলছে এম জি সি এল টু ল্যাটিস এনার্জিটা কম হবে, দুজন দুরকম কথা বলছে। এইরকম ক্ষেত্রে যখন আমি ফেঁসে যাব, যখন চার্জের সঙ্গে সাইজ যখন ফাইট করবে যে একটা বাড়ছে তাহলে ও কমাচ্ছে, সেক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে যে আমি সাইজকে প্রাধান্য দেব না, আমি চার্জকে প্রাধান্য দিয়ে কাজ করব। ক্লিয়ার? তাহলে এখানে কি হলো, চার্জ এম জি প্লাস টুর বেশি হওয়ার জন্য আমার ল্যাটিস এনার্জি বেশি হবে এম জি প্লাস টু, ভেরি ইম্পর্টেন্ট। যখন তোমরা এইসব কেসে ফেঁসে যাবে তখন চার্জকে প্রাধান্য দিয়ে ল্যাটিস এনার্জিটাকে বার করে নেবে। ক্লিয়ার? বেশ, আমার মনে হয় না এর বাইরে কোনো কোশ্চেন থাকবে, যদি তোমরা একটা কনসেপ্টটা ক্লিয়ার বুঝে নাও তাহলে কোনো কোশ্চেন থাকবে না। লাস্ট ওয়ান খালি বলে দিই যে ল্যাটিস এনার্জির গুরুত্ব, এটা একটু বলে দিই, এটা বলার অপেক্ষা এখন তোমরা বুঝতেই পারবে। দেখো ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি নেগেটিভ, ঠিক না? কেন নেগেটিভ? রিলিজ করছে সিস্টেম, স্টেবল হচ্ছে, স্টেবল হওয়ার ফলে স্থিতিশক্তি কমে যাচ্ছে, এনার্জি রিলিজ করছে সিস্টেম, এনার্জি রিলিজ করলে কী হয় নেগেটিভ। তাহলে এই নেগেটিভ কথার অর্থ কী বলো তো, যখন এ প্লাস গ্যাসিয়াস বি মাইনাস গ্যাসিয়াস যখন এ বি সলিড ক্লাস তৈরি করছে আর যখন ল্যাটিস এনার্জিটা আমার নেগেটিভ হচ্ছে, তার মানে হচ্ছে যে উপাদান গ্যাসিয়াস ক্যাটায়ন এবং অ্যানায়নের থেকে আমার ক্লাসের স্থায়িত্বটা বেশি, তাহলে কী হলো নেগেটিভ। এর অর্থ, এর অর্থ উপাদান গ্যাসীয়
ক্যাটায়ন ও অ্যানায়ন অপেক্ষা কেলাসের স্থায়িত্ব বেশি। এর মানে আমি এটা বুঝলাম, ঠিক আছে। সেকেন্ড আর কি বলো, যদি ল্যাটিস এনার্জি বাড়ে তাহলে কী হবে? তাহলে সেই কেলাসের স্থায়িত্ব বাড়বে, সেই কেলাসের স্থায়িত্ব বাড়বে। তিন নম্বর, দেখো ল্যাটিস এনার্জি যদি বেশি হয় তাহলে, ও তাহলে কেলাসের দৃঢ়তা বা কাঠিন্য যাই বলো বাড়বে, সে স্টেবিলিটি বাড়বে মানে কাঠিন্য বাড়বে। চার নম্বর, ল্যাটিস এনার্জি যত বেশি হবে কেলাসের গলনাঙ্ক তত বেশি হবে। এই হচ্ছে আমার ল্যাটিস এনার্জির গুরুত্ব। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ল্যাটিস এনার্জি অ্যান্ড বোন হ্যাভার সাইকেল। এই কমপ্লিট আইডিয়াটা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এখান থেকে যে কোনো প্রশ্ন পড়লে তোমরা বোল্ডলি ফেস করতে পারবে, কোনো সমস্যা হওয়ার কারণ নেই। তো যাই হোক, আজ আমার ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।